2023 এর 855 নতুন গাড়ি বড় এটা দেখুন 5 স্টারের গাড়ি বড় এটা 2023 এর নতুন বেরাইছে আর এটা হলো 3 সিলিন্ডার 3307 সিসির 4 স্ট্রোক ডাইরেক্ট ইনজেক্ট ডিজেল ন্যাচারাল লিকুইড কুলেন্ট কুল ইঞ্জিন আর এটা দেখুন মাইক্রো ইনলাইন বসের ফুয়েল পাম্প দিয়েছে 3 সিলিন্ডার আর এটা হলো 3 স্টেজ অয়েল ওয়ালা বাথ টাইপ পি কিনার দুটো এখানে ডিজেল ফিল্টার দিয়েছে দেখুন এইখানে হাইড্রোলিক আর পাওয়ার স্ট্যান্ডের র্যান্ডম পাম্প এখানে অল্টারনেটর দিয়েছে আর ইয়ার যে স্টার্টার মোটরটা আছে 2.2 কিলোওয়াটের স্টার্টার মোটর দিয়েছে ব্যাটারি আছে 12 ভোল্ট 88 অ্যাম্পিয়ারের ব্যাটারি বক্স ঠিক আছে হ্যালো স্বরাজে অনেক আপডেট করেছে দেখুন হিটিং এর প্রবলেমের ইস্যুর জন্য এটা হিট গার্ড দিয়েছে স্বরাজ এটা খুব ইউনিক একটা করেছে সামনের এক্সেলটা দেখুন বেভেল এক্সেল সিল আছে যাতে কাদা না যায় আর সামনের চাকা সাইজ হলো 9520 আর পেছনের চাকা হলো 14928 আরও অপশান আছে 9524 আছে চাকাটা ঠিক আছে যেটা হলো সামনের এখানে এক্সেল দেওয়া থাকবে প্যারালাল এক্সেল দেওয়া থাকবে এটা আছে বেভেল এক্সেল দেখুন আর আরেকটা অপশান আছে 16928 এর পেছনের চাকা আছে আর এটা হলো ওয়াটার সেপারেটর আর এখানে দেখুন কোম্পানি ফিটার এখানে লোডার ডোজার ফিট করাবার জন্য এখানে দিয়েছে পয়েন্ট দিয়েছে দেখুন এই 4x4 যে শ্যাফ্টটা আছে দেখুন কতটা সেফটি কভার করা আছে ঠিক আছে আর এখানে কোম্পানি বিকেডি চাকা কোম্পানি প্রোভাইড করছে ঠিক আছে এখানে বাম্পারের জন্য এখানে হোল করা আছে এখানে 4x4 আই ইন্ডিপেন্ডেন্ট আর এখানে 5টা স্টারের বেজিং আর 1974 সলিড পাওয়ার সলিড বড় বেজিং দিয়েছে রিভার্স পিটিও সরাইজ দেখুন এখানে সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং দিয়েছে প্লাস এইখানে দেখুন এখানে গার্ড দিয়েছে সেফটি গার্ড দিয়েছে ঠিক আছে আর এইটা হলো হাইড্রোলিক ফিল্টার বড় হাইড্রোলিক ফিল্টার দুটো হাইড্রোলিক ফিল্টার দিয়েছে মানে এই 855 যে ট্যাঙ্কির ক্যাপাসিটি আছে ঠিক আছে 60 লিটারের 62 লিটার ট্যাঙ্কির ক্যাপাসিটি আছে আর আমি প্ল্যাটফর্মটা উঠিয়ে দেখাচ্ছি এইখানে দেখুন ওঠার জন্য ফুল স্টেপ দিয়েছে দুটো ঠিক আছে আরামদায়ক আছে আর অনেক বড় ছোট স্টিয়ারিং দিয়েছে দেখুন ছোট স্টিয়ারিং গাড়ির মতন আর প্ল্যাটফর্মটা অনেকটা খোলা প্ল্যাটফর্ম দিয়েছে ঠিক আছে আর দেখুন নতুন ইনস্ট্রুমেন্ট কনসোল দিয়েছে ডিজিটাল আর অ্যানালগ দুটোই কম্বিনেশন আছে আর এইটা হলো এখানে লাইটের জন্য দিয়েছে এই দেখুন এটা হলো ইন্ডিকেটার আর এগুলো লাইটের জন্য দিয়েছে ঠিক আছে আর এটা হলো হ্যান্ড অ্যাক্সেলারেটর আর সেই পুরাতন 8+2 কনস্ট্যান্ট ম্যাক্স গিয়ার বক্স মিডিলে দিয়েছে আর যে ব্রেক দিয়েছে পুশ পেডাল ব্রেক আর ক্লাস দিয়েছে আর এইখানে 4x4 এনগেজ আর ডিসএনগেজের লিভার দিয়েছে আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস আইপিটিও আর এটা হলো পিটিও লিভার ঠিক আছে ইয়ার পিটিও আছে 46 HP পিটিও পাওয়ার আছে তিন রকমের পিটিও পাওয়া যায় 540 ইকোনমি আর রিভার্স পিটিও 540 2021 রেটেড আরপিএম 540 ইকোনমি 1650 আর রিভার্স পিটিও দিয়েছে আর এইদিকে দেখুন দুটো ডিসি ভাল্ভ দিয়েছে আর এখানে সরাই দেখুন চার্জিং এর এখানে একটা সকেট দিয়েছে ঠিক আছে আর এটা হলো ইজি ইজ দিয়েছে প্লাউ এমবি প্লাউ এর জন্য এটা দিয়েছে ট্রাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে সরাই এটা একমাত্র দেয় পা দিয়ে আরামের জন্য ফুট স্টেপ দেখুন উপর থেকে এরকম লুক একটা আসছে গাড়িটার টুল বক্স ক্যারি করার জন্য টুল দিয়েছে পেছনে লাইট দিয়েছে আর এখানে দুটো ডিসি বাল্ব দিয়েছে এমবি প্লাউ এর জন্য এখানে টলিতে লাইট দেওয়ার জন্য এখানে সকেট দিয়েছে টপ লিঙ্ক জায়গা এখানে তিনটা দিয়েছে টপ লিঙ্কের জন্য আর ইয়া যে পেছনে যে রিডাকশনটা দিয়েছে বুল পেনের রিডাকশন আর এটা একটা ইজি হিস দিয়েছে এই গাড়িটার যে লেন্থ আছে 3560 আর উইথ আছে 1830 mm হুইল বেস আছে 2165 আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 420 nm আর লিফটিং ক্যাপাসিটি 2000 kg আর 2100 রেটেড আরপিএম এ যেটা ব্যাকআপ টক লাগায় 215 nm বলবো যখন আপনারা একটা নতুন মডেলের 52 থেকে 55 HP ক্যাটাগরির গাড়ি নেবেন তো এই গিয়ার বক্সটা স্বরাজ আপডেট করে দিয়েছে এটা গিয়ার হলো 8+2 কনস্ট্যান্ট ম্যাক্স গিয়ার বক্স আগে কারো গাড়ি বটে হাই লো গাড়ি বটে এটা ঠিক আছে দেখুন লো এটা লো এদিকে একটা হাই আছে ঠিক আছে তো ই আপডেট করে দিয়েছে অলরেডি আপনি 12+3 মানে 15 গিয়ার বক্সের আপনি গাড়ি পাবেন হাই লো প্লাস এখানে সাইড শিফট গিয়ার বক্স থাকবে আপনারা ওই মডেলটাই নেবেন ঠিক আছে 8+2 নেবেন নাই কারণ এটা অনেক পুরাতন একটা চাকা যেটা বলছিলাম এটা হলো 9524 ঠিক আছে যদি এটা পুরাতন মডেল বটে ঠিক আছে তাও দেখুন এর যে এক্সেলটা দেখুন এটা হলো প্যারালাল এক্সেল দিয়েছে ঠিক আছে এটা পার্লিংয়ের জন্য লয় এটা লোটার ডোজে চালাবার জন্য বটে
আর এই যে এক্সেলটা আছে এটা বেবেল এক্সেল দিয়েছে, ঠিক আছে, এটা কাদার জন্য এক্সেল। এটা হলো 9520, ঠিক আছে, দুটাই মডেলে আছে, 9520 9524। জোরটা ভাই পুরো একদম, দেখুন টার্নিং রেডিয়াস, দেখুন গাড়িটার ঠিক আছে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যেটা আছে সেটাও ফলো করবেন।